নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি পেঁয়াজ পকোড়ার একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে এরম বড় বড় করে টুকরো করে ছাড়িয়ে নেব, চার টুকরো করে। সেটা এরকম ছোট ছোট নৌকার মতো দেখতে লাগবে। এই রকম করে ছাড়িয়ে নেব প্রতিটা পেঁয়াজ। দুপুরে বিকালে টিফিনে চায়ের সাথে এরম পেঁয়াজ পকোড়া বেশ ভালোই লাগে। গরম গরম মুচমুচে পেঁয়াজ পকোড়া সাথে চা, আপনি মুড়ির সাথেও খেতে পারেন, দুর্দান্ত খেতে লাগে। আর বাঙালিরা একটু খাদ্যপ্রিয় বাঙালি, খাদ্যরসিক বাঙালি, তাই যে কোনো চায়ের সাথে একটু টা না হলে ভালো লাগে না। তো সেটাই আমি আজকে পেঁয়াজ এরকম পকোড়া করে দেখাবো। একটা আমি পাত্রে আমি বেসন নিয়েছি কিছুটা পরিমাণ মতো, একটু নুন, একটু খাবার সোডা, একটু লঙ্কা গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, যাতে কালারটা আসে। খুব বেশি দিলে একটা গন্ধ ছাড়ে, অল্প একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। আর একটু কালো জিরে দেব, একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু কালো জিরে দেব। যখন পেঁয়াজ পকোড়া খাবেন, পাশ মুখে যদি একটা করে কালো জিরে পড়ে, দারুণ খেতে লাগে। এবার এটা আমি মাখবো, খুব পাতলা করব না, খুব মোটাও করব না, অল্প অল্প জল দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, আমি অল্প অল্প জল দিয়ে এর থিকনেসটা কীরকম হয়েছে, খুব ঘনত্ব হবে না, খুব গাঢ় হবে না, মোটামুটি একটা ঘনত্বে আসবে। দেখুন, এই ঘনত্বটা আসতে হবে, এই ঘনত্বে আসতে হবে। আমার এটার ব্যাটারটা রেডি। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছি, এই ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে দিয়ে দেব। আমি তেল কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এই তেলেতে তেলটা গরম হওয়ার অপেক্ষায়, দেখুন ছোট একটা ছেড়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যে পেঁয়াজগুলো কেটেছি, সেই পেঁয়াজগুলো আমি এরকম ডুবিয়ে ডুবিয়ে ছেড়ে দিয়ে দেব। এটা ঠিক দেখতে নৌকার মতো কিছুটা হবে। আর এটা একদম লো ফ্লেমে কিন্তু রান্না করবেন, কেননা তাহলে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। একদম লো ফ্লেমে এটা হবে, আর এরকম লাল লাল হয়ে যাবে, নৌকার মতো ফুলে উঠে পড়বে। খুব সুন্দর খেতে হয়, চটপট, আর খুব তাড়াতাড়িও হয়, কোনো ঝামেলা থাকে না। পেঁয়াজগুলোকে প্লাস প্রায় চার টুকরো করে কেটে খালি ছাড়িয়ে নেওয়ার অপেক্ষা। দেখুন আমার কী সুন্দর লাগছে, নরম নরম, একদম ভাজা মুচমুচে হয়ে গেছে। আর এটা একদম পেঁয়াজ এই নৌকার মতো দেখতে লাগছে, নৌকার যেমন হয় দুই দিকটা সরু, মাঝখানটা এরকম, তো সেই রকমই লাগছে। আমাদের বিকালে চায়ের সঙ্গে এইরকম একটু পেঁয়াজ পকোড়া আমরা করলাম। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, ভালো কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো রেসিপিটা। খুব সুন্দর খেতে হয়েছে, খুব মুচমুচে হয়েছে, খুবই গরম, আমি খেতে পাচ্ছি না। আমি তবু খেলাম, খেয়ে একটা টেস্ট করে দেখলাম, খুবই সুন্দর খেতে হয়েছে, একদম পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। এরকম পেঁয়াজ পকোড়া খুব চটপট জলদি হয়ে যায়। বিকেলে চায়ের সাথে এরকম পেঁয়াজ পকোড়া কার না খেতে ভালো লাগে। এরকম পেঁয়াজ পকোড়া একবার ট্রাই করে দেখুন, কেমন হলো আমাকে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার বন্ধুরা।